মেডিকেল কলেজৰ চমক শেষ চাকৰি গল 71 জন গৃহৰক্ষী জোৱানৰ সুৰক্ষা কৰ্মী হীন হল লক্ষীমপুৰ মেডিকেল কলেজ অসম চৰকাৰে কৰ্তন কৰিছে চিকিৎসা মহাবিদ্যালয় হস্পিটেলসমূহৰ বাজেট ইয়াৰ লগে লগে চিকিৎসা মহাবিদ্যালয় হস্পিটেলসমূহৰ ওপৰত পৰিল সাফাই কৰ্মী আৰু নিৰাপত্তাৰক্ষীৰ দৰমহাৰ বোজা সরকারের এই নির্দেশের পিছতে চাকরি হেরালে লক্ষিমপুর চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত কর্মরত 71 জন গৃহরক্ষী জোয়ানে প্রথম অবস্থাত 71 জন গৃহরক্ষী জোয়ানের পর 27 জনের চাকরি কর্তন করে 44 জনের চাকরি বহাল রাখিছিল যদিও শেহতিয়াক বাকি 44 জনকো আঁতরাই দিয়া হয়েছে চাকরির পর কারণ সরকারে ঘোষণা করা মতে বর্ধিত হারত দরমহা দিবলৈ অপারগ লক্ষিমপুর চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তা রক্ষীর যে বাজেট আছে সেটা আমি নিজে বহন করব ইয়ার প্রায় রেভিনিউ উলিয়াই দরমহা দিব লাগিব 70 জন আমার নিরাপত্তা রক্ষী দিয়েছিল আর সেই সময় দরমাটা কম আসে 10,000 কিমান টাকা আসে গভর্নমেন্টে বহাই দিলে 23,000 উপর করলে তেতিয়াই আমি কিছুমান 70 জনের ঠাইত কেজনমানক পটাই অতাৰাই পেলাই 44 জন কৰিবলগীয়া হ'ল হোমগাৰ্ডৰ এছ'চিয়েশ্যনেও বহুত যুঁজি আছিলে এইটোৰ কাৰণে ডেৰমাহ দুমাহ পাৰ হৈ গ'ল কোনো ফলপ্ৰসূ ইংগিত নাপালোঁ নোপোৱাৰ কাৰণে আমি 1 ছেপ্টেম্বৰৰ পৰা তেখেতসকলক অতৰাই দিবলগীয়া হ'ল এফালে ইখনৰ পিছত সিখন চিকিৎসা মহাবিদ্যালয় হাস্পাতাল স্থাপন কৰি চৰকাৰৰ চমক আনফালে বাজেট কৰ্তন কৰি চিকিৎসা মহাবিদ্যালয় হাস্পাতালৰ ওপৰত দৰমহাৰ বোজা এনে পৰিস্থিতিত নিৰাপত্তাৰক্ষী নোহোৱাকৈ পৰিচালনা হ'বলগীয়া হৈছে লক্ষীমপুৰ মেডিকেল কলেজ হাস্পাতাল লক্ষীমপুৰৰ পৰা সঞ্জীৱ লাহনৰ ৰিপৰ্ট News18 অসম নৰ্থ ইষ্ট মেডিকেল কলেজৰ চমক শেষ চাকৰি গল 71 জন গৃহৰক্ষী জোৱানৰ সুৰক্ষা কৰ্মী হীন হল লক্ষীমপুৰ মেডিকেল কলেজ অসম চৰকাৰে কৰ্তন কৰিছে চিকিৎসা মহাবিদ্যালয় হাস্পাতালসমূহৰ বাজেট ইয়াৰ লগে লগে চিকিৎসা মহাবিদ্যালয় হাস্পাতালসমূহৰ ওপৰত পৰিল চাফাই কৰ্মী আৰু নিৰাপত্তাৰক্ষীৰ দৰমহাৰ বোজা সরকারের এই নির্দেশের পিছতে চাকরি হেরালে লক্ষীমপুর চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত কর্মরত 71 জন গৃহরক্ষী জোয়ানে প্রথম অবস্থাত 71 জন গৃহরক্ষী জোয়ানের পর 27 জনের চাকরি কর্তন করে 44 জনের চাকরি বহাল রাখিছিল যদিও শেহতিয়াক বাকি 44 জনকো আঁতরাই দিয়া হয়েছে চাকরির পর কারণ সরকারে ঘোষণা করা মতে বর্ধিত হারত দরমহা দিবলৈ অপারগ লক্ষীমপুর চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তা রক্ষীর যে বাজেট আছে সেটা আমি নিজে বহন করব ইয়ার প্রায় রেভিনিউ উলিয়াই দরমাটা দিব লাগিব 70 জন আমার নিরাপত্তা রক্ষী দিয়েছিল আর সেই সময় দরমাটা কম আসে 10,000 কিমান টাকা আসে গভর্নমেন্টে বহাই দিলে 23,000 উপর করলে তেতিয়াই আমি কিছুমান 70 জনের ঠাইত কেজনমানক পটাই অতৰাই পেলাই 44 জন কৰিবলগীয়া হ'ল হোমগাৰ্ডৰ এছ'চিয়েশ্যনেও বহুত যুঁজি আছিলে এইটোৰ কাৰণে ডেৰমাহ দুমাহ পাৰ হৈ গ'ল কোনো ফলপ্ৰসূ ইংগিত নাপালোঁ নোপোৱাৰ কাৰণে আমি 1 ছেপ্টেম্বৰৰ পৰা তেখেতসকলক অতৰাই দিবলগীয়া হ'ল এফালে ইখনৰ পিছত সিখন চিকিৎসা মহাবিদ্যালয় হাস্পাতাল স্থাপন কৰি চৰকাৰৰ চমক আনফালে বাজেট কৰ্তন কৰি চিকিৎসা মহাবিদ্যালয় হাস্পাতালৰ ওপৰত দৰমহাৰ বোজা এনে পৰিস্থিতিত নিৰাপত্তাৰক্ষী নোহোৱাকৈ পৰিচালনা হ'বলগীয়া হৈছে লক্ষীমপুৰ মেডিকেল কলেজ হাস্পাতাল লক্ষীমপুৰৰ পৰা সঞ্জীৱ লাহনৰ ৰিপৰ্ট News18 অসম নৰ্থ ইষ্ট